একবার দাদা বলে রে জগদীশ্বর, তোমার কাছে আমরা কিচ্ছু চাইনি, আজকের দিনে শুধু দুই হাত পেতে আজ আমরা সবাই মিলে করুণা ভিক্ষা করব, যেন যেন আমাদের ছোট্ট বোনটার সঙ্গে সাক্ষাৎ। অনেক দূরের পথ আসলাম দাদা, এত বাড়ি করে ছোট্ট বোনকে আমরা ডাক দিলাম, নিশ্চয় সেই ধ্বনি হয়তো দ্বিগুণ হবে, আরে সেই ধ্বনি শুনতে পাবে আমাদের বোন, তাই ডাক ভাই ডাক বলেছো দাদা। আর দেরি নয়, দাদা ও দাদা তোমরা এসেছো এসেছো, বলো না গো, আমার আমার মা কেমন আছে? মা মা বাবা বাবা আমার ছয়টি বৌদি, আমার উদয়নগরে মা মাসিরা, আমার সখীরা সকলে কেমন আছে? আমায় বলো, আমায় বলো। তুই শুনবি আমাদের গল্পধারিণী মা কেমন আছে জানিস? যেই দিন থেকে তুই আমাদের উজানি নগর ছেড়ে চলে গেছিস, সেই দিন থেকে তোর জন্য মা বাবা আত্মীয় স্বজন গ্রামবাসী কাঁদতে কাঁদতে তুই নয়ন হারিয়ে ভেবেছিলাম আমি মা বাবাকে জীবনে দুঃখ দেব না, আমি কোনদিন আমার জন্য আমার মা বাবাকে কষ্ট পেতে দেব না, আইরে আমার পুরা কপা, আজ আমার মা জন্যনি কাঁদতে কাঁদতে পাগলিনি হয়েছে। কিন্তু একটা কথা বলবো, যে পত্র তুই লিখে
আমাদের উচানিন করে পাঠিয়েছিলিস সে পত্র পাঠ করে আমরা সবাই জানতে পেরেছি দাদা যে তোর তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে উড়ি পাতলি স্বামী যখন ছেড়ে চলেই গেছে কেন একবারের জন্য কি মনে পড়েনি গর্ভধারিণী জননীর কথা মনে পড়েনি পিতৃদেবের কথা মনে পড়েনি ছাই ছয়টি দাদার কথা দাদা গো মনে পড়েছে দাদা কিন্তু আমি যে অসহায় যে সবই ছাড়ে বাঁচতে পারবো না যেদিন থেকে আমার স্মৃতিতে সিঁদুর উঠেছে যেদিন থেকে আমি দুই হস্তে শঙ্খ পড়েছি সেদিন যে সেদিন আমি তোমাদেরকে পাড়ি করে আমি পাড়ি করে দিয়েছি বড় কথাটা তুই বলতে পারলি পারলি হতো ভাগিনি আজ আমরা তোর কাছে পর হয়ে গেছি দাদা বাবা মা সব সময় চায় ভালো ঘরে ভালো থাকুক মেয়ে সুখী হলে বাবা মাও সুখী হয় তা বলে এই নয় বিয়ে দিলে রক্তের সম্পর্ক থাকবে না সব কিছু ছিন্ন হয়ে যায় কথা নয় রে বউ সেই ভাগ্য জামা নেই গো দাদা সেই ভাগ্য জামা নেই কে বলেছে নেই ভাগ্যকে ফিরাতে হবে দাদা তুই পারিস একমাত্র মায়ের চোখের জল মুছা আবি হ্যাঁ তুই পারিস আবি দাদা হ্যাঁ রে বল তুই পারবি তাই তোকে একটি কথা বলবো কি শুনেছিলাম এই গর্ভধারণের জননের মুখে তোর নাকি অনেক বড় লোকের ঘরে বিবাহ হয়েছে হ্যাঁ দাদা তাই বড় আশা করে তোরে বিবাহ দিয়েছিলাম তোর এই আশা কিভাবে বিফলে গেল রে দাদা গো ভেবেছিলাম স্বামী সংসার নিয়ে আমি সুখে থাকবো পারিনি দাদা পারিনি আমি জানো দাদা জানো বড় আশা করে বিয়ে দিলে মরে বেহুলা এ কি হয়ে গেল রাত্রি গেল হাসিতে খেতে
অপহর রাত্রি গেল পাশাজে খেলিতে দাদা পাশাজে খেলি হুলো হুলো পারবি না আমার দুঃখের অবসান ঘটাতে পারবি না আমার দুঃখের অবসান ঘটাতে হবে তো দুঃখের অবসান হবে দুঃখের অবসান পেতে গেলে কি করতে হবে জানিস এবং কি তোর বক্ষের মধ্যে যে আজ অমূল্য রতন আছে দাদা যাকে সাত রাজার ধন এক মানিক করে বক্ষের মধ্যে জড়িয়ে রেখেছিস হ্যাঁ তাকে আমার হাতে তুলে দিতে হবে ওই দেখ চন্দন কাষ্ঠ নিয়ে এসেছে ওই চন্দন কাষ্ঠ সুন্দর করে একটা চিতা সাজিয়ে দিয়ে আমাদের জামাতাকে অগ্নিদাহ করে ওরে জীবনের যত সুখ আছে সব সুখ তোর আমার কথা শুনলাম না পাগলি ওরে মাধু বয়স বা কি হয়েছে বলো ভাই কি পাগলি ভাই অমন করে তোরে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে কোথায় চলেছিস তুই দাদা এই মনোপ্রাণ হৃদয় আমার বিশ্বাস এই অগাধ সাগরের জলে আমি ভেসে যাবো দেবতার করে শুনছিস সেখানে যদি যাই আমার সমুদ্রের সিঁদুর আমার হাতের শাখা আমি ফিরে বাবা আমি ফিরে হয়েছিস যে মানুষ একবারে মারা যায় সে মানুষ আর কখনো ফিরে না দাদা তোর শ্বশুর ঠাকুর এতই নিষ্ঠুর এতই বাসন তার গৃহে একমুষ্ট অন্ন ছিল না তোকে ভাসিয়ে দিয়েছে তুই অন্তর সাগর চুপ করো চুপ করো চুপ করো আমার শ্বশুর ঠাকুরকে অপমান করো না দাদা আমার যে পাপ হবে আমার শ্বশুর ঠাকুর আমার ভগবান আমার শ্বশুর ঠাকুরকে অপমান করো না আমরা আমরা তোকে ভাসতে দেব না আমরা তোকে কোথায় নিয়ে যাবো জানিস কোথায় দাদা ও ফিরে চলো ফিরে চলো
চাল ভগ্নি ফিরে যাও। আমাদের সাথে ফিরে যাবে না রে চারু দাদা? আমি কেন যাব না? কেন কেন রে? ও গো ছয় মাস হব দাদা গো, ছয় বৌদির তো লালি দাদা, সবাই ভালোবাসে গো দাদা, যখন দীর্ঘদিন হয়ে যাবে আমার ছয়টি মধ্যে পারবে আমার কলঙ্কিনি, আমার রাক্ষসিনি পারবে আমার দৌড় দৌড়ি করে তাড়িয়ে দেবে, তবে দাদা হয়ে পারবে তা সহ্য করতে। তুই যেটা ভাবছিস শতভাগে তা কোনোদিনও হবে না, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি তোর অসম্মান হতে দেব না আমাদের উচানি। দাদা তুই যদি আমাদের সাথে ফিরে যাস আমরা কি করবো? কি ঘটবে দাদা? ওই না ও জানি ন করে আমরা ছয় বৌদি খাবে দাদা মাছের শিহরি, কোন ঘরে রাখিব দাদা নিরামিষের হাড়ি? আজ তুই আমাদের ঘরের কথা ভুলে গেলি রে দাদা গো, আমার তো অনেকগুলো ঘর, কেন তুই এক ঘরে থাকতে পারবি না? দাদা আমি ছোট থেকে বড় হয়েছি, জীবনে আমি যা চেয়েছি তোমরা আমাকে তাই দিয়েছ, আজ যদি আমি কিছু চাই তোমরা আমায় দেবে? কেন দাদা বল না, তোলে দাদা গো কি দেবে মাঠে, কি দেবে তোমরা তাই নাকি? দাদা
পারব আমার শাখার দোলে দাদা কি দিলে স্বর্ণ কঙ্কন পাবো বা দাদা গো বল সিঁদুরের বদলে আমি চন্দন পরবো বেশ তাই হবে আমার আরেকটি চাওয়া আছে গো দাদা আরেকটি নারীদের জীবনে মূল্যবান সম্পদ হচ্ছে স্বামী বলো না দাদা তোমরা আমার স্বামীর বদলে আমার কি দিয়ে বুঝাবে মানুষের জীবনে যখন খিদে পায় জল খেলে কি সেই খিদে মরে যায় গো দাদা তাহলে তুই কি বলতে চাও মা বাবার কথা মনে পড়ে মা আমায় বলেছে বেহুলা স্বামী মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামী সে পাতা স্বামী তুষ্ট হলে নারী তুষ্ট সর্বকা স্বামী মাতা স্বামী পিতা স্বামী গুরুজন স্বামী যে পরম বন্ধু স্বামী বরদ স্বামীর মতো কিছু নয় গো দাদা আমি আর ঘরে ফিরে যাব না মনে হচ্ছে তুই গতকাল থেকে কিছু খাসনি দাদা মুখটা তোর শুকিয়ে গেছে ওরে মা কি করেছে জানিস কি ওরে তোর মাঝে মেলানের ভার দিয়ে পাঠিয়েছে তোর চলে রে আয় আয় বোন এই মেলানের ভার আজ নিজে আমরা তিন দাদা ভাই মিলে তোকে খাইয়ে দেবো প্রতিদিন যেমন আমার কোলে বসে খাস আয়না রে বোন আয় আজ আমার কোলে বসে আজ তোকে মিলনের ভারে আমি সুন্দর করে খাই দাদা তোমরা জানো না এই হাত দিয়ে আমি বাসর ঘরে একান্ন পঞ্চ ব্যঞ্জন আমি রন্ধন করেছিলাম স্বামীকে সেবা দেব বলে কিন্তু আমি পারিনি আমার স্বামীকে সেবা দিতে তাই তো আমি কঠোর ব্রত করেছি যতদিন আমি মৃত স্বামীর প্রাণদান পাবো না অন্য জল আমি কিছু গ্রহণ করব না তাহলে মায়ের দাও মেলানির ভাতটা রেখে কি বলাও দাদা ওরে দেখ আজ মাকে যে অপমান করলি তাই মেলানির ভাতটা ওই গঙ্গা বক্ষে বিসর্জন না দাদা না মায়ের দেওয়া মেলানি তোমরা যদি ছুঁড়ে ফেলে দাও মা জনীকে অপমান করা হবে তাই তোমরা এই কাজ করো ওই দেখো বট বৃক্ষ এই বট বৃক্ষের নিচে
মাটির মধ্যে সুন্দর করে পুঁতে চাপা দিয়ে রেখে দাও। যেই দিন আমি স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসব সেই দিন এই মেলাটি আমার স্বামীকে সেবা দিয়ে আমি সেবা করবো দাদা। আজ চলো আজ আমরা তাই করবো, এসো এসো সুবল দাও। এই পটবৃক্ষের নিচে আমরা মাটি চাপা দিয়ে রেখে দেব। দেহুলারে দাদা জানি না কি বা মহিমা, চাপা তলায় রেখে দিলাম খাদ্য, তোর নষ্ট হবে না তো? না দাদা, আমি যদি সত্যি সত্যি সাথে প্রতিব্রতা নারী হয়ে থাকি এই মেলাতে আমি ঠিক পাবো। আরে ভাই তোমরা আমায় আশীর্বাদ করবে, আমাদের বনের চলার পথে আজ বাধা হয়ে থেকে লাভ নেই। না না, তাই চলো তিন দাদা মিলে আমরা আশীর্বাদ করি। আশীর্বাদ? হ্যাঁ দাদা, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মস্তকে থাকে তাহলে কোনো বিপদ নেমে আসতে পারে না। তাই তো আমি তোর বন্ধা, তাই আজ তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি রে হতভাগী। মায়ের দেওয়া মেলানি যখন তুই ভজন করলি না, তাই যা যা ছুটতে ছুটতে দেবতা নগরে, 33 কোটি দেবতার মনে জয় করে, যেই দিন তোর মৃত্যু প্রতির প্রাণদান নিয়ে ফিরে আসবি সেই দিন ফিরে আসবি তুই চোখ চোখি। আমি আমি তাকে অভিশাপ করতে চাইনি, তাহলে কেন করলে? কিন্তু আমার মুখ থেকে যে বেরিয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। পারোনি তোমরা আমাকে অভিশাপ করতে পারোনি দাদা। আমি যদি আমার যোগকে ফিরিয়ে না পাই তাহলে আমি কি করে সাজবো যোগিনী, আমি কি করে সাজবো যোগিনী? বেহুলা দাদা হয়তো তোকে অভিশাপ করেছে, দাদার হয়ে তোর কাছে ক্ষমা চাইছে রে বোন। হ্যালো হ্যালো, তুই নিশ্চয়ই ফিরে পাবি দাদা। ওরে স্বামীর প্রাণতা, আমার মাকে তোমরা বুঝিয়ে রেখো, বেশ আমার মাকে তোমরা সান্ত্বনা দিয়ে রেখো। Thank you.
বিপ্লবলিকে আমি পরীক্ষা করে নেব, কারণ যেভাবে সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করা হয় সেভাবে বিপ্লবলিকে পরীক্ষা দিতে দিতে সত্যি বিপ্লব হয়ে উঠতে হবে। তাহলে বিলম্ব নয়, এই রূপ দূরে রেখে আমি জগতে রূপ ধারণ করি। ওহে না নিজমারি হংসর এই মুহূর্তে সেই সাপর তিনি ঈশ্বর আকেশ সাচিদমণি হংসর এই হংসরতে ছড়িয়ে পাবি সেই ভক্তভূমিতে। আমি যে জানি কতদিন হয়ে গেল মা, ভেবেছিলাম তোমার মহিমা প্রচার করবো এই ধরে, কিন্তু মা আমি তো নিজেও তোমাকে পুজো করতে পারলাম না, কিন্তু এখানে কত কত গাছগুলো যেন শুকিয়ে গেছে, একটাও ফুল ফুটে নেই, তবে কে মায়ের পুজো করতে পারবো না। ও গো মা ত্রিণী কৃপা আমি জগৎ জননী, তুমি কৃপা করো মা, তুমি আমার কৃপা করো। বিপুলা মা বলো মা এমন কি বা হয়েছে মা? মা গো আমার মনের বাসনা আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দেব, কিন্তু আমার কাছে কোনো ফুল নেই, এখানেও দেখছি ফুলের গাছগুলো যেন শুকিয়ে গেছে, আমায় এ ফুলের ব্যবস্থা করে দাও না মা। বেশ তাই হবে মা। কাঁদিস না রে মুছিলে না মা, কান্না হাসির খেলা এই তো জীবন মা, তুমি আমায় বলে দাও। কান্না হাসির খেলা এই তো জীবন ললিত।
কত সুন্দর ফুল ফুটে যায়। এই বর্তমানে মাসিক আমরা সম্মান দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মালিনি মাসিকে তোর বাগানে ফুল ফুটেছে। তোর বাগানে ফুল ফুটেছে। ফুল কিন্তু কে ফুটিয়েছি? আমি আমি এই ফুলখানা ফুটিয়েছি মা। হ্যাঁ, তাই আশীর্বাদ করি তোমার যেন এই ফুল বাগানে প্রতিদিন ফুটতেই থাকে।